এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি এটা হলো তেজগাঁও গির্জা একটা অবস্থান তো এই কবস্থানে এই ধর্মাবলিতে অনেক অনেক হাজার খ্রিস্টান আছে যেখানে একটা এইখানে মোটামুটি বাংলাদেশে একটা বড় অবস্থান তো এখানে কিন্তু কবস্থানগুলোতে যে মানুষগুলো শুয়ে আছে বা অনন্ত বিশ্রামে আছে এখানে কিন্তু কারোর মধ্যে কারো কোনো পার্থক্য নেই এখানে ধনী গরিব সবাই কিন্তু একসাথে কিন্তু শুয়ে আছে লাইনে সারি সারি করে শুয়ে আছে কিন্তু আসলে আমরা জানি না আমরা কিসের কি নিয়ে এত বড়াই করি কি নিয়ে আমাদের এত হিংসা এত অহংকার আমাদের এত গর্ব এত কিছু শেষ পর্যন্ত কিন্তু আমাদের ঠাই কিন্তু এইখানেই কিন্তু কেন আমরা জানি না যে আমরা মানুষের ক্ষতি করার জন্য এত আকুল হয়ে থাকি কিভাবে কাকে ডাবা দাবিয়ে আমি ই হব সেই চিন্তা করি আমাদের এত হিংসা এত বেশি এত লালসা আসলে আমি জানি না এগুলো করে আমাদের কি লাভ হয় যে শেষ পর্যন্ত যদি আমাদের পরিণতি এই একসাথেই হয় এমনও হয় যে আমার শত্রু হইতে পারে একজন আমার বন্ধু হইতে পারে কিন্তু কে কার পাশে শুয়ে আছে হয়তো একজন শত্রু একজন বন্ধু একসাথে শুয়ে থাকতে পারে অবাক করার কিছু নাই এখানে একটা কবর আছে আমি জাস্ট বলি তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছিল কিন্তু এখন বর্তমানে তারা পাশাপাশি শুয়ে আছে স্টিল নাও এখনো এ একসাথে এটা কাকতালীয় হোক বা যেভাবে হোক কিন্তু ঘটনাটা ঘটেছে একসাথেই শুয়ে আছে অবস্থানে এখানে মানে কে কার সাথে আছে এটা কে বলতে পারবে না কে কোথায় আছে যায় না কিন্তু আমরা কেন জানি না আমাদের ভিতর এত হিংসা এত লালসা এত তারপর ধর্ম নিয়ে এত তর্কাতর্কি মানে আমরা যে যেভাবে মানুষকে চেষ্টা করি ডাবাইতে ক্ষতি করতে এটি আসলে আমরা আমরাই মানুষ এরকম এই যে আজকে এই যে এখানে জিজাসের একটা ইয়ে আছে যে জিজাসের ইভাবে কী অন্যায় ছিল আমরা তাকে কি করছি ক্রুশে টাঙিয়ে রাখছি যে তাকে মারতে হবে সে অপরাধী তাকে মারতে হবে এভাবে তাকে আমরা ক্রুশে টাঙিয়ে রাখছি আসলে মানুষ আমরা আসলে খুব খারাপ সত্যি কথা বলতে আমরা খুব খারাপ